হ্যাঁ, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা একটা একদম আনকাট একটা ভিডিও। এটা একটি ফার্মে আপনার পলিকালচার করে করা হয়েছে, যেটা হচ্ছে আপনি এতে বুঝেছেন যে বিষয়টা নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে স্মল ইন্ডিজেনাস স্পিসিস, মানে ছোট যে সমস্ত মাছ, আমরা বাংলায় যাকে আমাছা বলতাম, কিছু কিছু দিন আগে হয়তো আমরা আলোচনায় বলেওছি যে আপনার এই এই সমস্ত মাছগুলোকে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আমরা ওই মহুয়া দিয়ে মেরে ফেলে আমরা অন্যান্য মাছের, কার্প জাতীয় মাছের চাষে যাব। কিন্তু এই মাছগুলোকে কিন্তু আমরা একসাথেই চাষ করতে পারি এবং এতে আমরা কিন্তু অধিক পরিমাণ লাভবান হব। শুধু চাষের ক্ষেত্রেও নয়, আপনারা জানেন যে এই সমস্ত ছোট মাছ যেগুলো 25 সেন্টিমিটারের থেকে ছোট হয়, আমরা এইগুলোকে আপনার স্মল ইন্ডিজেনাস স্পিসিস বলি। তো এই মৌরলা, পুঁটি, এই সমস্ত মাছ এর মধ্যেই পড়ে। তো এই মাছ কিন্তু সুস্বাদু যেরকম, সেরকম পুষ্টিগুণে কিন্তু ভরপুর, আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অন্যতম এই মাছ। তো চাষের ক্ষেত্রেও এটা অত্যন্ত লাভজনক। এই আমরা যে ভিডিওটা দেখছেন এখানে, এই মৌরলা মাছগুলোকে দেখুন, ধরে আলাদা হাঁড়িতে করে রাখছে। তো এটা কিন্তু একসাথেই আপনার মিশ্র চাষ হয়েছিল, সেখানে এই মাছের আলাদা একটা ফলন পাওয়া গিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করব, এরা হচ্ছে আপনার সেলফ রিক্রুটিং স্পিসিস, মানে যখন আপনি ফার্মিং এ যাবেন, বিজ্ঞানসম্মত চাষে যাবেন, তখন এদের কয়েকটি মাছকে নিয়ে যদি আপনি পুকুরে ছেড়ে দেন, এরা নিজেরাই ব্রিড করে কিন্তু বাচ্চা তৈরি করে নিতে পারে। অনেক সময় আমরা এই এইটাকে মাথায় রাখি যে অধিক তৈরি হয়ে নেবে, সেক্ষেত্রে খাদ্য বাসস্থানের অভাব করতে পারবে, কিন্তু এটা যদি আমরা একটু বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারি, তবে কিন্তু আমরা একই সাথে এই সমস্ত ছোট মাছ এবং অন্যান্য মাছের চাষ করতে পারবো। এই যে দেখুন, এই যে জালে করে কত কত ফলন হয়েছে, অনেকটাই ফলন হয়েছে, যে মাছগুলোকে হাঁড়িতে করে রেখে ওটাকে তোলা হচ্ছে। তো এটা একটা অন্যতম অনবদ্য একটি ভিডিও, যেটা আমাদের এই এখানে একটি গ্রাম রয়েছে, সেই ফার্মেই হয়েছিল। দেখুন মাছগুলো একদম সুন্দর টাটকা মাছ, একই সাথে আপনার ফার্মিং করে মাছটাকে পাওয়া গিয়েছে। তো এই ভিডিও দিয়ে যেটা বলার উদ্দেশ্য, যে আমরা কিন্তু এই ছোট মাছগুলোকে চাষের আওতায় আনতে পারি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যদি চাষ করতে পারি, আমরা অধিক কিন্তু লাভবান হতে পারবো। ছোট মাছের লাভজনক মিশ্র চাষের এটি একটি সত্যি বিশেষ ভিডিও। যাই হোক, পরের কোনো একটি আলোচনায় এই মাছ নিয়ে আরো বিশদ আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।